आज के अपनारा पराक्रम दिवस पालन करछेन नेताजी जन्म जयंती ते पराक्रम दिवसे राज्य राजनीति আপনাদের ভারতীয় জনতা পার্টি কি কি ভূমিকা কি কি কর্মসূচি পালন করছে। নমস্কার, আজকের আপনারা সবাই জানেন গোটা ভারতবর্ষ ব্যাপী জুড়ে গোটা পৃথিবী জুড়ে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়, কেননা ঐতিহাসিক দিন হিসাবে আমরা পালন করি, যাকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে একটা দিক দিদর্শন এবং তিনি ভারতবর্ষে একটা জনসমাজের ভারতবর্ষের একটা পরাধীনতা থেকে স্বাধীনতার সংগ্রামীর আন্দোলনকে মুক্তি দেওয়ার জন্য তিনি ভারতীয় জনতা পার্টি শুধু নয়, আজকে রাজনৈতিক আমরা ভুলে আমরা সমস্ত সাধারণ মানুষের পক্ষে হয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই নেতাজিকে আমরা এমন একটা নেতাজিকে যে গোটা ভারতবর্ষে একটা আক্ষরিত বা আলোকিত করেছি, যেটা অন্যান্য রাজনৈতিক দল যারা করতে পারেনি, আমরা সেই কারণে যে দেশের জন্য সমাজের জন্য যারা কাজ করেছেন তাদের মঙ্গল সাধনার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আপনারা জানেন তার আন্দামান নিকোবর তার একটা যে স্ট্যাচু করেছেন দ্বীপে, এবং আমাদের যে আজকের এই পরাক্রম দিনটিকে আমরা গোটা ভারতবর্ষে আজকে পালন করছি, এটাকে আমরা তার জন্মজয়ন্তীর দিনটাকে ঐতিহাসিক এবং গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের সমস্ত মানুষ জানুক যে আমরা নেতাজি এমন একটা ব্যক্তি, এই ব্যক্তিকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেশের সমাজ মঙ্গলের জন্য তিনি রাজনৈতিক জীবন নয়, তিনি বহু জীবনের তিনি সংঘর্ষের উপর লড়াই করে ইংরেজদের সাথে বিরুদ্ধে তিনি মানুষের আজকে ভারতবর্ষের একটা সুন্দর সুযোগ। আজকে আপনারা উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপির কার্যকর্তারা কি কি কর্মসূচি মানে গ্রহণ করেছেন? আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তথা আমাদের উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা এই যে 9টি বিধানসভা আছে প্রতিটি মণ্ডলে তথা বুথ স্তর পর্যন্ত আজকের এই পরাক্রম দিবসের যে কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও নৃত্য অনুষ্ঠান বা কোথাও আমরা যে ছোটো ছোটো আমাদের এই উৎপর্ধন করে এবং স্ট্যাচুগুলো বিভিন্ন জায়গায় সেগুলোকে আমরা আজকে ফুলের মাল্যদান করে আমরা আজকে এই কার্যক্রম সবাই ভারতীয় জনতা কার্যকর্তারা বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত মণ্ডল স্তর পর্যন্ত আজকে সবাই পালন করছে। আজকে যে নেতাজি স্ট্যাচুটা আপনি এসছেন, এই নেতাজি স্ট্যাচুর যেখানে দণ্ডায়মান সেখানে দেখুন মাথার উপর যে ছাতাটা আছে সেই ছাতাটা সংস্কারের প্রয়োজন, এবং এই মূর্তিটি রক্ষণাবেক্ষণ করে রুদ্রসংঘ ক্লাব, সেই ক্লাবটি এখন নেই, এলাকার মানুষ রক্ষণাবেক্ষণ করেন, তো এই যে ছাতাটি এই সংস্কারের প্রয়োজন আছে মনে করছি, তো এর জন্য আপনাদের মানে সহযোগিতা এলাকাবাসী হিসাবে আমি বলি, আমাদের এই যে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের নেতাজির মাথার যে ছাতটা, এটা সংস্কারের জন্য আমরা এই শামশেরগঞ্জ ব্লক কমিটির মণ্ডল কমিটির পক্ষ থেকে আমরা আলোচনা করব, যাতে আগামী দিনের এই প্রোগ্রামটাকে আরও দীর্ঘায়িত করে এবং সেটা বড় সাফল্যমণ্ডিত করতে পারি, এবং নেতাজি স্ট্যাচুটাকে আমরা এমন একটা মানে পর্যায়ে মানে দেখাতে পারি আমরা জনগণকে যে এটা আমরা সংস্কারের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হব। ধন্যবাদ আপনাকে নেতাজি স্ট্যাচু রক্ষা কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, এবং নিমতিতা ইউটিউব নিমতিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।